নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ঘরর বাস্তু বঢ়াই থাকে ক্রোধ এবং হিংসা। তাহলে আসন্তু এইভাবে গোটিয়ে বাস্তুশাস্ত্র সম্বন্ধীয় রোচকপূর্ণ তথ্য উপরে আজ আমি আলোচনা করিবা। বাস্তু ঘরর বাস্তু দোষ পাই উৎপন্ন হইতে আম মন ভিতরে ক্রোধ এবং হিংসা। প্রিয় দর্শক বন্ধু, আপন মানে জানন্তি যে এই ক্রোধ বা হিংসা মনুষ্যর কিভাবে ভাবে ক্ষতি করিথায়। আমার গীতার ষষ্ঠ অধ্যায় যদি আমি দেখিবা, ভগবান কহুচন্তি যে লোক নিজর কাম ক্রোধ লোভ মোহ এগুলিকু নিজ ভিতরে নিয়ন্ত্রণ করি পারে, যে নিজ ভিতরে এহকু রখি দেই পারে, সে হচ্ছে মোর পরম ভক্ত। এবং কাম ক্রোধ লোভ মোহ এসব হচ্ছে নরকর দ্বার। একথা মু কহুনি প্রিয় দর্শক বন্ধু, একথা আমার পবিত্র শ্রীমদ ভগবত গীতার লেখা হয়েছে। তেমন এই ক্রোধ কাহিকি আসে, মনে প্রশ্ন আসে, ইয়ে কোন আমার অশিক্ষার ক্রোধ উৎপন্ন হুয়ে, না আমার অজ্ঞানতার ক্রোধ উৎপন্ন হুয়ে, না আমার খাদ্য পানীয় ক্রোধ উৎপন্ন হুয়ে, পরিস্থিতি কারণ, না শরীর গঠন কারণ আমার রোগ আমার ক্রোধ উৎপন্ন হুয়ে, এমনি তো অনেক কথা মনে প্রশ্ন আসে। তবে এটি আমি আজ আলোচনা করছে যে বাস্তু দোষ বড়াই থাকে আপনার ক্রোধ এবং আপনার মন ভিতরে হিংসাত্মক আচরণ। প্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং ধর্ম সম্বন্ধীয় অনেক গুড়িয়ে প্রেরণাদায়ী ভিডিও মু নিয়ে আসুচি, যাহা আপনার দেখুছেন। যদি মোর ভিডিও গুড়ি আপনার উপাদায় হয়ে পড়ুছি বলে আপনার মনে করছেন, নিশ্চিত ভাবে মোর ভিডিও আপনার সবসক্রাইব করতু, লাইক করতু এবং বহুল পরিমাণে মোর ভিডিও আপনার সেয়ার করতু। দেখুন প্রিয় দর্শক বন্ধু, প্রকৃতির অনুরূপ ব্যবস্থা হি বাস্তু অটে। যদি ঘর বাস্তু শাস্ত্রকে যদি আমি দেখিবা, পূজা স্থানের পূজা হও না, আমার যে জায়গায় সিঁড়ি রহবা কথা সে জায়গায় সিঁড়ি না, যে জায়গায় রোষেই রহবা কথা সে জায়গায় রোষেই হো না। তেমন এইভাবে যদি অব্যবস্থা গুড়ি রয়েছে বাস্তুশাস্ত্রের, তাহলে নিশ্চিত ভাবে আমার ঘরর সগৃহ সদস্য ভিতরে মনোমাল্য, মত পার্থক্য, মনরে ক্রোধ উৎপন্ন করিবার ইয়ে গোটে কারণ হইপারে। প্রিয় দর্শক বন্ধু, বাস্তুশাস্ত্রকে যদি দেখিবা, উত্তর পশ্চিম দিগরে, উত্তর পশ্চিম দিগরে অর্থাৎ বায়ুকোণে যদি আপনার রোষেই করুচন্তি, তাহলে মনে রাখন্তু সে গৃহ সদস্য ভিতরে সর্বদা ক্রোধ উৎপন্ন হব এবং হিংসাত্মক আচরণ সেমানে সৃষ্টি করাইব সেমানক মন ভিতরে। আপনার যদি দক্ষিণ পশ্চিম ভাগরে নিচা স্থান রয়েছে, দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈঋত ভাগটি আপনার যদি নিচা রয়েছে, খালি স্থান রয়েছে, তাহলে এপরি স্থলরে আপনার গৃহ সদস্য মানক মধ্যে সর্বদা ক্রোধ উৎপন্ন করাইথায়। আউ হ্যাঁ, যে মানকর ঘরর আসবাবপত্র এনে তেণে খেলি মেলি হয়ে পড়ছে এবং যে ঘর সবুলে অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে, যার যে ঘরর আপনার দেখবে বাথরুমটি অধিক পরিমাণে অপরিষ্কার রয়েছে, তাহলে এপরি ক্ষেত্রে সেই ঘরে বাস করুথিবা গৃহ সদস্য মানক ভিতরে চিড়িচিড়াপণ ক্রোধ উৎপন্ন করিথায় এবং হিংসাত্মক আচরণকে মধ্যে সৃষ্টি করিথায় বাস্তু দোষ। প্রিয় দর্শক বন্ধু, দক্ষিণ পূর্ব দিগরে অর্থাৎ অগ্নিকোণরে যদি আপনার কূয় রয়েছে, নলকূয় রয়েছে, কিংবা পানি ট্যাঙ্কি আপনার রাখি, কিংবা পুষ্করণী যদি আপনার রয়েছে ঘরর অনতি দূরে অর্থাৎ অগ্নিকোণ আড়কু, তাহলে সেই গৃহর সদস্য মানে ক্রোধী হয়ে যাতে, বিদ্রোহী হয়ে যাতে এবং সেমানক মন ভিতরে সর্বদা ক্রোধ উৎপন্ন হয়ে থাকে এবং ঘর ভিতরে সবুলে কলি ঝগড়া ভি পরিস্থিতি উৎপন্ন হয়ে থাকে, পরিবার অশান্তি উৎপন্ন হয়ে থাকে। এ গোটি বাস্তুশাস্ত্রর প্রমুখ কারণ। ঐশান্য কোণে যদি আপনার পায়খানা রয়েছে, ঐশান্য কোণে ঈশান কোণ অর্থাৎ ঈশ্বরকর নিবাস স্থানকে আমি ঐশান্য কোণ বলে জানি, তেমন এই কোণে যদি আপনার পায়খানা রয়েছে বা পূর্ব দিগরে যদি আপনার পায়খানা রয়েছে, তাহলে এপরি ক্ষেত্রে গৃহ সদস্য মানক মধ্যে সর্বদা ক্রোধ এবং বেমারি পিছা ছাড়ে না। জন দর্শক বন্ধু মতো প্রশ্ন করেছিল যে ঐশান্য কোণে যদি মোর রয়েছে পায়খানা,
ଯଦି ଐଶାନ୍ୟ ପୂର୍ବ ଦିଗରେ ମୋର ରହିଛି ପାଇଖାନା, ତାହେଲେ ଶୌଚାଳୟ, ତାହେଲେ ଏହା କ'ଣ କୁପ୍ରଭାବ ସୃଷ୍ଟି କରିଥାଏ? ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ହୁଏତ ମୋର ଭିଡ଼ିଓ ଯଦି ଆପଣମାନେ ଦେଖୁଥିବେ ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଜାଣୁଥିବେ ଯେ ଐଶାନ୍ୟରେ ଯଦି ପାଇଖାନା ରହେ ଆମର କ୍ରୋଧ ଏବଂ ବେମାରୀକୁ ଉତ୍ପନ୍ନ କରେ, ଏବଂ ଆମର ଯେଉଁ ଭାବାବେଗ ରହିଛି, ଆମର ଯେଉଁ ମାନସିକତା ରହିଛି, ତାକୁ ଦୂଷିତ ବା କଳୁଷିତ କରିଥାଏ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ତାହେଲେ ଏଇ ଯେଉଁ ବାସ୍ତୁଶାସ୍ତ୍ରରେ ଆମେ ଜାଣିଲେ କ୍ରୋଧ କାହିଁକି ଉତ୍ପନ୍ନ ହୁଏ, ଏହାର କ'ଣ ରହିଛି ବାସ୍ତୁ ଉପାୟ, ଯେଉଁ ବାସ୍ତୁ ଉପାୟ କରିବା ଦ୍ୱାରା ଆମର ଗୃହ ସଦସ୍ୟମାନଙ୍କ ଭିତରେ ଯଦି ପରସ୍ପର ଭିତରେ ମନାନ୍ତର ମତାନ୍ତର ଅଶାନ୍ତି କଳି ଝଗଡ଼ା ସବୁବେଳେ କ୍ରୋଧିତ ହେବା, ଏସବୁ ଜିନିଷ ଗୁଡ଼ିକ ଯଦି ଆମ ପରିବାରରେ ଦେଖାଯାଉଛି ବାସ୍ତୁ ଦୋଷ କାରଣରୁ, ତାହେଲେ ମନେ ରଖନ୍ତୁ ପ୍ରତିକାର ହିସାବରେ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ସନ୍ଧ୍ୟା ସମୟରେ ଧୂପ ଦୀପ ଟିକେ ଘରେ ନିହାତି ଜଳେଇବା ଦରକାର। ଚନ୍ଦନ ଭଳି ସୁବାସିତ ହେଉଥିବା ଧୂପକାଠିଟିଏ ବା ଅଗରବତୀଟିଏ ଆପଣ ସନ୍ଧ୍ୟା ସମୟରେ ଘରେ ଜଳେଇବା ନିହାତି ଦରକାର। ଏବଂ ଆପଣଙ୍କର ଯେଉଁ ପରିବା ପତ୍ର କଟା ହେଉଛି, ଯେଉଁ ଚୋପା ଗୁଡ଼ିକ, ସେଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କର ଜଳସ୍ରୋତରେ ଆପଣଙ୍କର ଫସେଇ ଦିଅନ୍ତୁ ନାହିଁ। ଯେମିତି ଆମର ନଳା ଥାଏ, ଡ୍ରେନ୍ ଥାଏ ରୋଷେଇ ଘରୁ, ସେ ଡ୍ରେନ୍ରେ ପାଣି ଆମର ନିଷ୍କାସିତ ହୋଇଯାଏ। ଆମେ ଯଦି ପରିବାର ଚୋପା ଗୁଡ଼ିକୁ ସେ ଜଳସ୍ରୋତରେ ଆମେ ପ୍ରବାହିତ କରିଦେଉଛେ, ତାହେଲେ ମନେ ରଖନ୍ତୁ ସେ ଘରେ ସର୍ବଦା କଳହ ଏବଂ ଅଶାନ୍ତି ଉତ୍ପନ୍ନ ହୋଇଥାଏ। ଆଉ ହଁ, ଅଗ୍ନିକୋଣ ଘରେ, ଅଗ୍ନିକୋଣର ଯେଉଁ ରହିଛି ରୁମ୍, ସେ ରୁମ୍ରେ ଆପଣ ଶୁଅନ୍ତୁ ନାହିଁ। ଆଉ ଘରକୁ ସଦାସର୍ବଦା ଆପଣ ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ ରଖିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ଯେଉଁ ଘର ସବୁବେଳେ ଅପରିଷ୍କାର ରହିଥାଏ, ଯେଉଁ ଲୋକର ଘରର ବାଥରୁମ୍ ଯେମିତି ଟିକେ ଆଗରୁ ମୁଁ କହୁଥିଲି ଯଦି ଅପରିଷ୍କାର ରହୁଛି, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏହା କ୍ରୋଧ ଉତ୍ପନ୍ନ କରେ। ଆଉ ହଁ, ଆପଣଙ୍କ ଘରର ପୂର୍ବ ଦିଗରେ, ଆପଣଙ୍କ ଘରର ପୂର୍ବ ଦିଗରେ କେବେ ହେଲେ ଲୁହାର ଯେଉଁ ଆସବାବପତ୍ର ହଉ କିମ୍ବା ଲୁହାର ଯେଉଁ ଧାରୁଆ ଅସ୍ତ୍ର ଗୁଡ଼ିକ, ଛୁରୀ କଟୁରୀ ଶାବଳ ଦା ଏଇଭଳି ଜିନିଷ ଗୁଡ଼ିକ ଆପଣ, କୋଦାଳ ଏସବୁ ଗୁଡ଼ିକ ଆପଣ ଘରର ପୂର୍ବ ଦିଗରେ ରଖନ୍ତୁ ନାହିଁ। ଏହାକୁ ଯଦି ପୂର୍ବ ଦିଗରେ ଲୁହା ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ଗୁଡ଼ିକୁ ଆପଣ ରଖୁଛନ୍ତି, ଏହା ମଧ୍ୟ କ୍ରୋଧ ଉତ୍ପନ୍ନ କରିବାର ଗୋଟିଏ ପ୍ରମୁଖ କାରଣ ହେଇପାରେ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଘରେ କେବେ ହେଲେ ହିଂସ୍ର ପଶୁପକ୍ଷୀର ବା କ୍ରୋଧିତ ହେଉଥିବା ବା ଯୁଦ୍ଧ କରୁଥିବାର ଯେଉଁ ଫଟୋଚିତ୍ର ଗୁଡ଼ିକ, ଏଗୁଡ଼ିକ ଆପଣ କେବେ ହେଲେ ଘରେ ଲଗାନ୍ତୁ ନାହିଁ। ଏପରି କ୍ୟାଲେଣ୍ଡର ହଉ କିମ୍ବା ଫଟୋଚିତ୍ର ହଉ, ଏଗୁଡ଼ିକ ଆପଣ ଲଗାନ୍ତୁ ନାହିଁ। ଶିକାରୀ କୁକୁର, ହିଂସ୍ର ବାଘ, ଭାଲୁ, ସିଂହ ଏଭଳି ଚିତ୍ର ଗୁଡ଼ିକ ଆପଣ ଘରେ କେବେ ହେଲେ ଲଗାନ୍ତୁ ନାହିଁ। ଆଉ ମହାଭାରତର ଯେଉଁ କୃଷ୍ଣ ଯେଉଁ ବସିଛନ୍ତି ରଥ ଉପରେ, ଏବଂ ମହାଭାରତ ଯୁଦ୍ଧ ସମୟରେ ଯେଉଁ ଫଟୋଚିତ୍ର, ତାକୁ କେବେ ହେଲେ ଆପଣ ଘରେ ଲଗାନ୍ତୁ ନାହିଁ। ଆଉ ସକାଳେ ସନ୍ଧ୍ୟାରେ ଆପଣ ଠାକୁର ଘରେ ଟିକେ କର୍ପୂର ଜଳାନ୍ତୁ, ଏବଂ ଆପଣ କର୍ପୂର ସହିତ ଟିକେ ଗଙ୍ଗା ଜଳ ମିଶାଇ ଆପଣ ସେଇ ଗଙ୍ଗା ଜଳକୁ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ସକାଳୁ ଘର ଝାଡ଼ୁ କରିସାରିବା ପରେ ଏଇ ଗଙ୍ଗା ଜଳରେ କର୍ପୂର ଖଣ୍ଡି ମିଶାଇ ଗଙ୍ଗା ଜଳକୁ ଘରର ପ୍ରତ୍ୟେକ ଆଡ଼େ ସିଞ୍ଚନ କରନ୍ତୁ। ଆପଣଙ୍କ ଘରେ ଗୋଟେ ଦକ୍ଷିଣ ପୂଜା ଘରେ ଗୋଟେ ଦକ୍ଷିଣାବର୍ତ୍ତ ଶଙ୍ଖ ରଖନ୍ତୁ, ଏବଂ ସେହି ଶଙ୍ଖରେ ଆପଣ ଗଙ୍ଗା ଜଳ ରଖନ୍ତୁ। ପ୍ରତ୍ୟେକ ଦିନ ସେହି ଦକ୍ଷିଣାବର୍ତ୍ତୀ ଶଙ୍ଖରୁ ଆପଣ ଜଳକୁ ପ୍ରତ୍ୟେକ ଆଡ଼େ ଘରେ ଆପଣ ମଧ୍ୟ ସିଞ୍ଚନ କରିପାରିବେ, ଘର ସାରା ସିଞ୍ଚନ କରନ୍ତୁ। ଆଉ ହଁ, ପୂଜା ଘରେ ଆପଣ ରାମ ଦରବାରଙ୍କର ଫଟୋଚିତ୍ରଟିଏ ରଖନ୍ତୁ, ରାମଙ୍କର ରାମରକ୍ଷା ସ୍ତ୍ରୋତ ଆପଣ ଘରେ ପାଠ କରନ୍ତୁ। ଆଜିକାଲି କ୍ୟାସେଟ୍ରେ ଆପଣଙ୍କର ମୋବାଇଲରେ ବାଜୁଛି, ଆପଣ ରାମରକ୍ଷା ସ୍ତ୍ରୋତ ଘରେ କରନ୍ତୁ, ଏବଂ ଆପଣଙ୍କର ରାମଙ୍କର ନାମ ଏବଂ ରାମଙ୍କର ଯେଉଁ ରହିଛି ତାରକ ମନ୍ତ୍ର, ଏସବୁ ଗୁଡ଼ିକ ଯଦି ଆପଣଙ୍କର ଘରେ ଆବୃତ୍ତି କରାଯାଏ, ହନୁମାନ ଚାଳିଶା ଯଦି ଘରେ ପଢ଼ାଯାଏ, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେହି ଗୃହ ସଦସ୍ୟଙ୍କର କ୍ରୋଧ ଶାନ୍ତି ହୋଇଥାଏ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ମୋର ଆଜିର ଏହି ଉପସ୍ଥାପନାଟି ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା? ଯଦି ଆପଣ ମୋର ଆଲୋଚନାଟି ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗୁଛି, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୋର ଭିଡ଼ିଓକୁ ଆପଣ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଲାଇକ୍ କରନ୍ତୁ, ଏବଂ ବହୁଳ ପରିମାଣରେ ଆପଣ ସେୟାର କରନ୍ତୁ। ଆଉ ନିୟମିତ ଭାବରେ ଦେଖୁଥାନ୍ତୁ ମୋର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ, ଯେଉଁଥିରେ ମୁଁ ନେଇ ଆସୁଛି ବାସ୍ତୁଶାସ୍ତ୍ର, ଜ୍ୟୋତିଷ ଶାସ୍ତ୍ରର ଅତ୍ୟନ୍ତ ଦୁର୍ଲଭ ଉପାଦେୟ
উপায় গুড়িক এবং বিষয়বস্তু গুড়িক এবং আপন মানে এর কল্যাণ আপনার কল্যাণ জনসমুদায় কল্যাণ এই যে প্রাচীন কাল বাস্তুশাস্ত্র বা জ্যোতিষ শাস্ত্র যা আজ বিলুপ্ত হয়ে যাব বসিছে সেই দুর্লভ তথ্য গুড়ি আপনার উপকার আনিদেবা প্রয়াস করুছি প্রয়াস জারি রাখিছি আপনার নিয়মিত দেখু থাকতে মোর ইউট্যুব চ্যানেল আজ পেয়ে প্রিয় দর্শক বন্ধু পুণি আমি আগামী দেহ দেখা হওয়া সে পর্যন্ত মোটর জ্যোতির্বিদ সুধীর জয় জগন্নাথ।